আসসালামু আলাইকুম। তো এইখানে শিবাম 239-এর একটা মোসা শুক মানে মোসা থেকে ছাড়ানো হলো। এখন এটা আমরা রৌদ্রে দিব, দেওয়ার পরে মানে ময়েশ্চারের কমাবো আর কি। মিটার পাস বলে যেটা, এই যে একটা মোসাই ভাঙছে এখানে, তো মিটার পাস রৌদ্রে দেওয়ার পরে আমরা এখন এটা মাপবো বলে কত ময়েশ্চার আসছে আর কি। এখন এই যে মাপা হচ্ছে, এখানে কিন্তু একটা মোসাই আছে। আপনারা হয়তো অনেকেই ব্যাড কমেন্ট করবেন বলে এখানে আরও মোসা অ্যাড করা হয়েছে, কিন্তু না, এখানে একটা মোসাই, ওই যে মোসাটা শুকাই ইয়া করলাম কেললাম ওইটাই আর কি। শুকানোর পরে আমরা এখন এটা মিটারে মাপবো বলে কতটুকু ময়েশ্চার আসে এটার। তো যে মাপার কাজ শুরু হয়েছে। তো আপনারা দেখেন বলে কত ময়েশ্চার আসে, দেখেন 14 পয়েন্ট সামথিং আসছে এখানে মিটারে। আপনার 2 দিন রোদ দেওয়া হয়েছে ইয়াগুলাক, এগুলোর মাথা কেটে রাখা হয়েছিল অবশ্য অনেক কয়দিন, তারপরে 2 দিন রোদ দেওয়ার পরে আপনার 14.1 কি 2 এরকম আসছে এখানে একটা মশারিয়া। তো এখন আমরা এই একটা মশায় আপনার কতটুক মানে যে 14 পয়েন্ট ময়েশ্চারের কতটুক দানা হলো সেইটাও একটু আপনাদের দেখাই বলে একটা মশায় আপনার কতটুক দানা হলো শুকানোর পরে আর কি। তো শুকানোর পরে একটা মশায় আমরা 290 গ্রাম দানা পাইছি। এইটার এই মশাটা সহ হয়তো বা ইয়া ছিল 350 গ্রাম, আপনার ইয়ার সময় আরও বেশি ছিল কাঁচা অবস্থায়। তো এটা শুকানোর পরে আর কি আপনার 290 গ্রাম আসছে। তা আপনার একটু হিসাব নিকাশ করে দেখবেন বলে এইরকম ওজন আসলে আপনার কতটুক মানে কত জায়গায় কতটুক ভুট্টা আপনারা পাবেন আর কেনবা আপনার এই শিবাম 240 কাটবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।